প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলছি, রাস্তার মোড়ে মোড়ে টয়লেট করে দেওয়া হোক, নাইলে বেড়া মানুষ যেখানে সেখানে বসে পড়ে, এতে আমাদের শরম করে। দেশ স্বাধীন না হলে এতক্ষণে নিউজ হয়ে যেত, রাস্তাঘাট পরিষ্কার করার জন্য 200 কোটি টাকা ব্যয়। সম্মানিত স্থান থেকে সর্বশেষ যদি সম্মান নিয়ে বিদায় নিতে না পারেন, তাহলে আপনার সারা জীবনে আপনি যত সম্মান অর্জন করেছেন সব বৃথা। ভারত বাংলাদেশের হিন্দুদের জন্য সবসময় উদ্বিগ্ন। বাঁধ খুলে দেওয়ার সময় নিশ্চয়ই পানিকে বলেছে, তুই হিন্দুদের মন্দির আর বাড়ি ডুবাইস না। আমরা তাদের দিলাম কন্যা, আর তারা আমাদের দিল বন্যা। প্রত্যেক প্রেমিক প্রেমিকাকে একদিন ব্রেকআপের স্বাদ গ্রহণ করতে হবে, বলেছেন শ্যাকান্দ্রনাথ ঠাকুর। শিশিরের মতো সুন্দরী বউ পেয়েও সাকিবের মতো জামাইরা যদি আটকে না থাকে, তাহলে আমার মতো জরিনা সকিনা পেলে বেটা কি করবে? কি আটা আনছো এগুলা? এই আটা দিয়ে কি রুটি বানানো যায়? কেন দাম দিয়ে একটু ভালো আটা আনতে পারো না? কি হয়েছে বৌমা? দেখেন না মা, আপনার ছেলে কি আটা আনছে, একদম ভালো না, রুটি বানানোই যাচ্ছে না, বেলতে গেলে গোল হয় না, আবার ভাজতে গেলে পুইরা যাচ্ছে, একদম বাপের মতো হইছে। এত কিপ্তানি করা লাগবে কেন? টাকা দিয়ে ভালো জিনিসটা আনা যায় না? হ্যাঁ আচ্ছা চলো বৌমা, দেখি কি হইছে, চলো তো। তুই আর ভালো হবি না তাই তো? মায়ের তো একটা কথাও শুনিস না, পড়াশোনাটাও তো ঠিক মতো করিস না, ঘরের কোনো কাজেও আমাকে একটু সাহায্য করিস না, কোনো কথাই তো শুনিস না আমার। আর পরীক্ষায় কি করলি? পরীক্ষায় ডাব্বা মারছিস, লজ্জায় তো মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছিস না। আর পাইছিস তো একটা জাদুর বাক্স, সারাদিন এটা নিয়েই পড়ে থাকিস, আর পরীক্ষার থেকে ভালো আর কি হবে? থাক আমি তোকে আর কিছুই বলবো না, তোর বাবা আসবে তারপর সে যা বলার বলবে। আম্মু তুমি আমার আধা ঘন্টা ধরে বকা দিতেছো, তারপর এখন বলতেছো কিছুই বলো নাই, আব্বু আসলে বলবে, তুমি কি মানুষ নাও মিলি? মিম দেখ তুই কাগজটা কিসের ওই ঘরে পাইলাম, কই দাও দেখি। আমি যাকে ভালোবাসি তার সাথে পালাচ্ছি। তুই অনেক ভালো রে মা, তুই আমাকে চিন্তামুক্ত করলি, আমার টাকাটাও বেঁচে গেল। বাবা আমি একটা চিঠি পড়ছি, আর এটা মা লিখে গেছে। আমি সজ্ঞানে নিজ ইচ্ছায় এই স্বীকারোক্তি দিচ্ছি যে আমি আমার প্রেমিক শামসুর সাথে ব্রেকআপ করেছি, এবং এর জন্য আমাকে কেউ কোনো প্রকার চাপ প্রয়োগ করেনি। আমি সজ্ঞানে নিজ ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে ব্রেকআপ করেছি। আমি আরও স্বীকারোক্তি দিচ্ছি যে আমেরিকা প্রবাসী এবং বিসিএস ক্যাডার মফিজ আঙ্কেলকে, সরি মফিজ ভাইয়ের সাথে আগামী মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। এই সিদ্ধান্ত আমি নিজ ইচ্ছায় সজ্ঞানে নিয়েছি, এবং এরপর আমার প্রাক্তন প্রেমিক শামসু যদি নিজের উপর কোনো টর্চার করে, যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, সেজন্য আমি বা আমার পরিবার কোনো প্রকার দায়ী থাকব না। এবং আজকের এই স্বীকারোক্তি আমি নিজ ইচ্ছায় দিয়েছি, এর জন্য আমার পরিবার, মা বাবা, ভাই বোন কেউ কোনো প্রকার চাপ প্রয়োগ করেনি। ধন্যবাদ। আমার আসলে ইমার্জেন্সিতে কিছু টাকার দরকার ছিল, তো আমি বেশিরভাগ ম্যানেজ করে ফেলেছি, সেখানে আমার 20K টাকার মতো কম আছে। তো আমি আসলে ভাবতেছিলাম যে কি করব, কোথা থেকে ম্যানেজ করা যায়, কি করা যায়। হঠাৎ করে আমার মনে পড়ে গেল, আরে আমার তো একটা ছোট্ট সঞ্চয় আছে, তাহলে আমি এত ভাবতেছি কেন, এত প্যারা নিতেছি কেন? যদিও আমার এই মুহূর্তে এটা ভাঙার কোনো প্ল্যানই ছিল না, বাট কি করব, টাকাটাও তো দরকার। পরে ফাইনাল ডিসিশন নিয়েই নিলাম যে যা হবে হবে, ব্যাংকটা ভাঙবো। যদিও এটা আমার এখনো ভরে নাই, তারপরও ভাঙতে হচ্ছে। খারাপ লাগছিল একটু, ভেবেছিলাম যে এটা ভর্তি করব তারপরে ভাঙবো। আমি আসলে বারবার এমনটাই করি, মানে সবসময় ভাবি যে ব্যাংকটা একদম ভর্তি করব তারপরে ভাঙবো, কিন্তু সেটা আর হয় না। আর এবারও ঠিক তেমনটাই হলো, ব্যাংকটা ভাঙার সাথে সাথে আমার মনটাও ভেঙে গেল। এখানে আসলে অনেক টাকা হয় নাই, তবে আমার যা দরকার ছিল সেটা হয়ে গেছে। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, সত্য একা দাঁড়ায়, আর অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকরা থাকে। বাংলার সূর্য সন্তানেরা এক অকৃতজ্ঞ জাতির জন্য জীবন দিয়েছে।
নিজেকে দিয়েছি ধিক্কার। আমি গেলাম, কোথায় যাচ্ছিস? ট্রাফিক সামলাতে। কিসের ট্রাফিক সামলাতে? আরে আম্মু, দেশে তো এখন ট্রাফিক পুলিশ নাই, তো এই জন্য আমরা স্টুডেন্টরা মিলে ট্রাফিকের কাজটা করতেছি। তো এত সাজুগুজু করেছিস কেন? আরে আম্মু বুঝো না, অনেকে ছবি টুবি তুলে ভিডিও করে, ওই জন্য একটু সাজুগুজু করে যাই, যদি আবার একটু ভাইরাল হয়ে যাই। এতগুলো তাজা প্রাণ হারানোর চেয়ে আপা হারানোর শোক যাদের কাছে বেশি, তারা যদি মুসা নবীর যুগে জন্মাতো তাহলে তারা ফেরানোর জন্য শোক পালন করত। নেতারা কিন্তু আসলেই ত্যাগী, কেউ দেশ ত্যাগী আর কেউ পদ ত্যাগী। বেডা মানুষ বেডি মানুষের নামে সবসময় সমালোচনা করতেই থাকে, অভিযোগের কোনো শেষ নাই, এরপর আবার একটা বিয়েও করতে চায়। উফ, বেডা মানুষের মতিগতি বোঝা বড়ই দায়। সিগারেট কি? সিগারেট হলো একটা অনুভূতি, আনন্দে সিগারেট খাই, কষ্টে থাকলেও সিগারেট খাই, রাগে সিগারেট খাই, ব্রেকআপেও সিগারেট খাই, আড্ডায় সিগারেট খাই, একা থাকলেও সিগারেট খাই, এমনকি সকালবেলা টয়লেটেও সিগারেট খায়। সিগারেট সত্যিই তুমি ধন্য এইসব সিগারেট খোরদের জন্য। আমার সম্পর্কে কখনো যদি কারো কাছে খারাপ গল্প শোনো, বুঝে নেবে এক সময় তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না, দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বেলে অমঙ্গল হয়, তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি এ কুত্তা খাইয়ে যা। পাশের বাড়িতে চারটে টিউশনি করাইতাম, চারটেই পরীক্ষায় ফেল করছে, দুই মাসের বেতনও বাকি আছে, অভিজ্ঞতার পরামর্শ চাইতেছি, এখন বেতনগুলা কেমনে তুলমু, কেউ একটু পরামর্শ দেন তো। আপু তোমার সাথে প্রেম করতে চাই, আমার সাথে প্রেম করবা? দূরু মিয়া, আমি চা খাওয়া বাদ দিছি সেকা খাওয়ার বয়ে, আর তুমি বলো প্রেম করবা? কি সব কথাবার্তা! তোমরা ছেলেরা মেয়েদেরকে ভালোবাসা শিখাও, তারা বাবা মার 20 বছরের ভালোবাসা ফেলে 1 বছরের ভালোবাসার কাছে চলে যায়, আর তোমরা আসছো তাদের ভালোবাসা শিখাইতে।